চরিত্র গঠনের শিক্ষা আপনি কোথা থেকে পেয়েছেন? ইতিহাস থেকে, গণিতবিদ্যায়? আমার তো মনে হয় অনেকে স্কুলে সেটা শিখেছে, আমিও সেখানে শিখেছি। স্কুলে অনেক কিছু শেখা যায়, যেমন ভাষা, চরিত্র ইত্যাদি। সেরকম শিক্ষা ছাড়াও মানুষের সঙ্গে কথা বলার মতো সামাজিকতাও আমরা স্কুলে শিখতে পারি। সেরকম স্কুল আমাদের জন্য খুব জরুরি। জাপানের প্রাথমিক বিদ্যালয় আর মিডল স্কুল বা জুনিয়র হাই স্কুলের সঙ্গে আমি এখানে আপনাদের পরিচয় করিয়ে দেব। জাপানের প্রাথমিক বিদ্যালয় আর মিডল স্কুল হচ্ছে বাধ্যতামূলক শিক্ষার পর্যায়। প্রাথমিক বিদ্যালয় 6 বছর, মিডল স্কুল 3 বছর এবং দুটি একত্রে যোগ করে নিলে হয় মোট 9 বছর। প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা 6 বয়স থেকে যায়, সেই বয়স হলেই কেবল শিশুরা স্কুলে যেতে পারে। অনেক শিশু সরকারি স্কুলে যায়, তবে বেসরকারি স্কুলেও কেউ কেউ যায়। আগে আমি বলেছি 6 বছর বয়স হলে স্কুলে যাওয়া যায়। জাপানের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী যখন স্কুলে যেতে শুরু করে, তখন একটি টুপি ওরা পরে আর রান্দোশুরি নামের থলের ভেতরে পাঠ্যপুস্তক রাখে। টুপি এক এক স্কুলের ভিন্ন রং আর আকারের হয়। কিছু স্কুলে একই রকম পোশাকের ব্যবস্থা আছে, তবে টুপির বেলায় স্কুলের মধ্যে কোনো পার্থক্য নেই। আর রান্দোশুরু দেখতে ব্যাক প্যাকের মতো, সেটা বর্গাকারও একটু বাঁকানো এবং কঠিন ও বেশ মজবুত। সেটা নানা রঙের হয়ে থাকে, সাধারণত ছেলেরা কালো, তবে মেয়েরা লাল রঙের সে ব্যাগ পিঠে ঝুলিয়ে স্কুলে যায়। তবে আজকাল নীল, আকাশী ও সবুজ রঙেরও দেখা যায়। শিশুর স্কুলে যাওয়ার সময় তখন সেগুলো পিঠে ঝুলিয়ে নেয় এবং বন্ধুদের সঙ্গে মিলে স্কুলের পথে ওরা হেঁটে যায়। স্কুলে আসার পর অনেক স্কুলে জুতা বদল করে করে ঘরের জুতা পরে নিতে হয়। প্রাথমিক বিদ্যালয়ে নানা রকমের ক্লাস আছে, যেমন জাপানি ভাষা, গণিতবিদ্যা, ইতিহাস, শরীরচর্চা, সঙ্গীত ও শিল্প ইত্যাদি। শিশুরা বিভিন্ন দলে ভাগ হয়ে ক্লাস করে, সেরকম এক একটি ক্লাসে এদের সংখ্যা হচ্ছে 35 থেকে 40 জন। প্রতি ক্লাসের জন্য একজন শিক্ষক থাকেন, তিনি ক্লাসে শিশুদের বিভিন্ন বিষয় শেখান। কিন্তু সঙ্গীত আর শিল্প শিক্ষার বেলায় বিশেষজ্ঞ শিক্ষক শিশুদের শেখান। এছাড়া জাপানের স্কুলে বৈশিষ্ট্যপূর্ণ কিছু কাজকর্ম শিশুদের করতে হয়, যেমন দুপুরের খাবার সময়, পরিষ্কার করার সময় এবং সকালের সমাবেশের সময়। অনেক স্কুলে শিশুরা নিজের বাড়ি থেকে দুপুরের খাবার আনে না, স্কুলে খাবার তৈরি করা হয় এবং সেই খাবার ছাত্রছাত্রীদের খেতে দেওয়া হয়। সকালের ক্লাস শেষে হলে প্রতিটি ক্লাসে খাবার আসে, খাবার বড় পাত্রের ভেতরে রাখা থাকে। খাবারের মধ্যে যেমন আছে ভাত, রুটি, নুডলস, তরকারি, মাছ, মাংস ও ফল ইত্যাদি। প্রতিদিন সেটার পরিবর্তন হয়, তবে শুধু দুধ প্রতিদিন একই রকম থাকে। ক্লাসে খাবার এলে ছাত্রছাত্রীরা নিজেদের প্লেটে সেগুলো তুলে নেয়। জাপানের স্কুলের ক্লাসরুম পরিষ্কারের দায়িত্ব ছাত্রছাত্রীদের। দুপুরের খাবার খাওয়ার পরে ও দিনের সব ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সেই কাজ ওরা করে। ক্লাসরুম ছাড়া বারান্দাও ওদের পরিষ্কার করতে হয়, সেখানে ঝাড়ু দিয়ে ধুলা ঝেড়ে তারপর কাপড় দিয়ে মেঝে ওরা মুছে নেয়। প্রতিদিন সেই কাজ ওরা করে। সকালের সমাবেশ হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগে স্কুলের বাগান ও জিমনেসিয়ামে সব শিশুর মিলিত হওয়া। প্রধান শিক্ষক আর অন্য শিক্ষকেরা সেখানে কথা বলেন। সেই সমাবেশ অবশ্য প্রতিদিন হয় না। জাপানের স্কুলে শিক্ষা ছাড়াও নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে, যেমন খেলাধুলার প্রতিযোগিতা ও স্কুল উৎসব ইত্যাদি। এরকম উৎসবের জন্য ছাত্রছাত্রীদের অনেক আগে থেকে তৈরি হতে হয়, তাই ওদের জন্য এসব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আয়োজন। এর বাইরে স্কুল ভ্রমণও আছে, সেটা যেমন বনে ক্যাম্প করে থাকা কিংবা জাপানের অন্য শহর যাওয়া। আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো ঘটনা নিয়ে।